কত ভাই তো এখনো আছো এখানে, একটা নামাজও পড়ো নাই। হায় মুসলমান, কেন সেজদা করলা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে কেড়ে তোরে আলাদা করে দিল, মা গাররাকা, আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি, আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি, আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি? মা গাররাক, এই যুবক তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল কেন সেজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে, কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা কে রে তোরে আমার থেকে আলাদা করল, কেন রে তুই আমারে ছাড়লি, আমি কি দোষ করছি? হাদিসের মধ্যে আছে, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাযু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান। শোনো যুবক, আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার, সকালে একবার সন্ধ্যায় একবার, আমার উম্মতের আমল আমি রসুলের সামনে ফেরেশতারা পেশ করে। হায় হায়, নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয়, ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ একটা সেজদা দেয় নাই, একটা সেজদা দেয়, একটা সেজদা দেয় নাই। আল্লাহর নবী তখন বলে, হায় আমার উম্মত, আমার 23টা বছরের দিবানিশির এই মেহনতের কোনো কদর করলি না? 23 বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না? হাশরের ময়দানে নবী, দোস্ত শুনেন, হাশরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে, পিঠ, নবী তার পিঠ দেখাবে, পিঠ দেখায় বলবে, উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি, তায়েফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে, সেদিন দেখবেন, সেদিন বুঝবা যুবক, নজওয়ান তোমার জন্য কাদার কেউ নাই, তোমাদের জন্য ভাবার কেউ নাই, মা বাপ ছেড়ে দিছে তোমারে, যা বাবা নষ্ট হয়ে যা, আহা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে, নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে, যা বাবা ফেডের বুক লাগলে ভাত খাইয়ে যাইস, বাকি টাইম নষ্ট হয়ে যা, অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে, দুপুর বেলা বের হইছে রাত 10টা পর্যন্ত, কারো কোনো পেরেশানি নাই মা বাবার, ছেলেটা কি হচ্ছে, কার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে, কারো কোনো পেরেশানি নাই। এভাবে জিন্দগি চলে না বাজান, এভাবে জিন্দগি চলে না। এই জন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে, আমার বান্দা আমি কি অপরাধ করেছি? রসুল প্রতিদিন বলে, আমার উম্মত আমি কি অন্যায় করছি? আমার তায়েফের রক্তের কোনো দাম নাই, আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই, 14 দিন আমি পেটে পাথর বেঁধেছি, আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই, আমি 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আমার সেই জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা, তোমরা তোমাদের আল্লাহকে চেনো, তোমরা তোমাদের রসুলকে চেনো, মোবাইল দিয়ে হইলো রবিকে চেনো, রসুলের জীবনী শোনো, তাইলেও ফায়দা হবে। এ জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বর্ষ মাশাআল্লাহ,
আল্লাহ যত ছেলে গোষ্ঠ আল্লাহ তোমাদের ঈমান আমলের দৌলত দান করেন আমিন এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে এজন্য তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন